पतित पावन श्री गौर हरि जिनि कलियुगेर भगवान तिनि प्रत्येकटा जीवेर द्वारे हरि नाम दिलेन। आपनारा जारा कीर्तन शुनते एसेछेन किछु मने करबेन ना, गरुर मुखे जाल कखन देवा हय बोलुन तो, जाना आछे आपनादेर? जखन बदमाशी ठीक 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 हाँ, गरु जखन खूब दुष्ट हय तखन जाल देवा हय नाकि না? আপনাদের বলি নাই যারা নিয়ে আছেন আর কি, হরে কৃষ্ণ। মানে আমি বলতে চাইছি যে আমরা হয়তো খুব দুষ্ট হয়ে গেছি, ওই জন্য গোবিন্দ আমাদের মুখে একটা করে জাল বেঁধে দিয়েছে। এখন কীর্তন করছি বলে জাল ছাড়া আছে, নইলে আমাদেরও জাল বাঁধা থাকবে। প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। পতিত পাবন শ্রী গৌর হরি কলিযুগের ভগবান প্রত্যেকটা জীবের দ্বারে হরি নাম দিলেন। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, আপনাদের কাছে নিবেদন রইল, কীর্তন শুনতে এসে প্রথমে প্রণাম করে বসবেন, আর যখন উঠবেন তখন আপনারা প্রণাম করে উঠবেন। না না, আপনি আমাকে প্রণাম করবেন না, স্বয়ং মহাপ্রভুকে প্রণাম করবেন যিনি কলিজীবের দ্বারে এত সুন্দর মহামন্ত্র হরিনাম দিয়েছেন। তবে অনেকে প্রণাম করতে গিয়ে চটি নিয়েই সামাল সামাল হয়ে থাকে। না না, চটি জুতোর দায়িত্ব আমি নিতে পারবো না, আপনার চটির উপরেই বসুন, কিন্তু প্রণাম করে বসবেন, আর প্রণাম করে উঠবেন তবে আপনাদের কীর্তন শোনা সফল হয়ে যাবে। এইদিকে তাকাবেন মাইনা। পতিত পাবন শ্রী গৌর হরি প্রত্যেকটা জীবের দ্বারে হরিনাম দিলেন, একা নয় দাদা নিতাইকে দিয়ে। মহাপ্রভু যখন জীবের দ্বারে হরিনাম দিচ্ছেন, তখন একজন ভক্ত বলছে, দেখো দেখো প্রভু এমন করে রাস্তা দিয়ে যাচ্ছে যেন কাঙ্গালের মতো যাচ্ছে। ভগবানকে পেতে গেলে কাঙ্গাল হতে হবে। কাঙ্গাল কেমন? আপনি কি মনে করছেন যে ছেঁড়া কাপড় পরে খাওয়া দাওয়া না করে ভগবানকে পাবার জন্য ছুটে যাব? না না, ভগবানকে পেতে গেলে কাঙ্গাল কেমন দেখবেন। আমাকে যদি জিজ্ঞাসা করেন, প্রদীপবাবু আপনি কীর্তন করছেন কত টাকার মালিক, আমি হয়তো বললাম যে 1 কোটি টাকার মালিক, আপনি বলবেন আপনার বিষয় হচ্ছে কোটি টাকা। আচ্ছা আপনার আশ্রয়টা কেমন, বাড়িটা কেমন? চারতলা। ও তাহলে আপনার আশ্রয় চারতলা? এ কথা বলে কারা? আমার মতো মূর্খ যারা এ কথা বলে তারা। আপনি পণ্ডিত ব্যক্তি কি আপনি বৈষ্ণবকে জিজ্ঞাসা করুন, হ্যাঁ গো তোমার বিষয় কি, তোমার আশ্রয় কি? যিনি পণ্ডিত ব্যক্তি তিনি বলবেন, যিনি বৈষ্ণব ব্যক্তি তিনি কি বলবেন? তিনি বলবেন আমার বিষয় হলো ভগবান শ্রীকৃষ্ণ, আর আশ্রয় হলো শ্রীমতী রাধা। যিনি রাধাকে আশ্রয় করে আছেন আর কৃষ্ণকে বিষয় করেছেন, তার আবার জীবনে চিন্তা কি আছে? যেদিন প্রচন্ড বৃষ্টি হয়ে যায়, বাড়ি থেকে বেরোতে পারি না, আমরা কি বলি, বাবা আজ সারাদিন খুব খারাপ গেল গো, আজকে ঘর থেকে বেরোতে পারলাম না, 1 টাকাও রোজগার হলো না। বেটা ছেলেরা তাই বলে, বলে না? কিন্তু দেখুন যারা প্রকৃত বৈষ্ণব যারা ভক্ত, তারা বলে সেই দিন আমাদের দুর্দিন যেদিন সারাদিনের মাথায় আমরা একবার কৃষ্ণ কথা হরি কথা বলতে পারব না। এই জন্য আপনাদের মাথায় রাখতে হবে, সমস্ত কর্মের মধ্যে সারাদিনের মধ্যে যদি একবার কৃষ্ণ কথা হরি কথা বলতে না পারেন বা শুনতে না পারেন, তবে আপনাদের জীবনে দুর্দিন সেই দিনটা এগিয়ে আসবে। হরি নাম শুনবেন, শুনে গিয়ে বাড়িতে অনুভব করবেন আমি কি কি শুনলাম, তারপর সেগুলো জীবনে ব্যবহার করবার চেষ্টা করুন, তারপর আপনি শেয়ার করুন আপনার আত্মীয় স্বজনের মধ্যে, জানিয়ে দিন আমি এগুলো করছি তুইও কর, তবে আমাদের হিন্দু সমাজ ঠিক হবে, নইলে কিন্তু ধ্বংসের পথে যাবে। সবচাইতে লজ্জার ব্যাপার দেখবেন আমাদের হিন্দুদের মধ্যে, যেটা আপনারা ইউটিউবে শুনেছেন প্রচুর, কেউ যদি হরিনাম করে তার পেছনে দেখবেন 5 জন লেগে যায় যাতে সে হরিনাম করতে না পারে। কিন্তু অন্য জাতির মানুষ যদি ধর্ম করে না, ওরা কিন্তু পাশাপাশি ওদের সাহায্য করে, আরও কর আরও কর, ওরা করতে পারে না কেউ, কিন্তু যে করে তাকে সম্মান দেয়। আর আমাদের সবচেয়ে লজ্জার ব্যাপার এইটাই, যদি কেউ করে তার পেছনে আরো 5 জন লেগে যায় দল বেঁধে। আপনাদের কাছে নিবেদন রইল, হাতি চলে বাজার কুত্তা ভুকে হাজার, হাতি রাস্তা দিয়ে যায় কুকুর ঘেউ ঘেউ করে, হাতি কি তার দিকে তাকায়? যারা কৃষ্ণ ভক্ত হয় তারা হাতির মতো, আর যারা কৃষ্ণ ভক্তকে অপমান করে তারা কুকুরের মতো। কেউ যদি আপনাকে অপমান করে, আপনি বুঝবেন কুকুর ঘেউ ঘেউ করছে, আমি তার দিকে তাকাবো না। এই জন্য নিবেদন আপনাদের কাছে, হরে কৃষ্ণ। নিম পাতাকে আপনি, নিম পাতাকে আপনি মধুর রসের মধ্যে যতই ডুবিয়ে রাখুন, তোল বাসন তেতই থেকে যাবে। এ সমাজে কিছু মানুষ আছে, আপনি যতই তাকে ভালো মানুষের সঙ্গে মেশান বা তার সঙ্গে ভালো ব্যবহার করুন, ও কিন্তু আপনাকে অসম্মান করবার চেষ্টা করবে। এই জন্য সেই দিকে তাকালে হবে না। আপনি ভালো মানুষ হন, আপনার জন্য আরও 5 জন যাতে ভালো মানুষ হতে পারে, তার জন্য কাল সকাল থেকে একজন একজনকে দেখলে জয় নিতাই বলবেন কিংবা রাধে রাধে বলবেন। আচ্ছা কাল সকাল থেকে আপনারা সব কি বলবেন একটু জোরে বলুন তো, যে পরিমাণ ভক্ত হয়েছে একটু জোরে আশা করছিলাম, কি বলবেন? জয় নিতাই। বাঁ দিকে পাওয়ারটা ভালো আছে, ডান দিকে পাওয়ার কমে গেছে, কারণ মুখে মাস্ক আছে তো ওই জন্য জয় নিতাইটা বেরোচ্ছে না ভালো করে। আচ্ছা মাস্ক খুলে বলুন কি বলবেন কাল থেকে। আরে কাল থেকে বলুন আর না বলুন, আজ তো বলে দিলাম, তারপর যা হলো হলো। একবার জীব যদি বলতে শেখে না, হরে কৃষ্ণ
এইদিকে রূপ গোস্বামী পাদের কাছে একজন ভক্ত জিজ্ঞেস করেছিল, ঠাকুর আমি যা খাচ্ছি তাই তেতো লাগছে। রূপ গোস্বামী বলেছিল, হ্যাঁ রে তুই কি খাচ্ছিস? বলে মিষ্টি খাচ্ছি তাও তেতো লাগে, টক খাচ্ছি তাও তেতো লাগে। রূপ গোস্বামী পাদ বলল, আসলে কোনো জিনিসটাই তেতো নয়, তেতো হচ্ছে তোর জিভটা। বলছে তেতো জিভকে মিষ্টি করবো কি করে? বলছে বারবার তুই মিছরি খা, মিছরি মিছরি খেতে খেতে এক সময় তোর তেতো জিভটা মিষ্টি হয়ে যাবে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যাদের হরিকথা ভালো লাগে না, কৃষ্ণ কথা ভালো লাগে না, হরিবাসর এসে বারবার হরিনাম করুন, হরির ধ্বনি দেন, মায়েরা উলুধ্বনি দেবেন, দেখবেন আপনাদের জীব আস্তে আস্তে নিতাই গৌর হরি বল বলে। তবে আজকে আপনাদের একটা সুখের কথা বলবো, হরে কৃষ্ণ, আজকে আপনাদের একটা সুখের কথা বলবো। আপনারা সস্তা হরিনাম করবেন না দামি হরিনাম করবেন? তো প্রশ্ন করবেন, সস্তা হরিনাম কেমন আর দামি হরিনাম কেমন? অনেকে অনেক রকম হরিনামের কথা বলে, কিন্তু দামি হরিনাম কোনটা, পাক্কা হরিনাম কোনটা? মহাপ্রভু যেটা দিয়ে গেছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিনাম করতে গিয়ে অনেকে বলে যে মা কালীর নাম কর, মা দুর্গার নাম কর, তুই তরে যাবি। না না, আসল তত্ত্বটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণম। মায়েরা নাম করবেন পাক্কা, সস্তা করবেন না। যেমন দেখবেন একটা ট্রেনে পাখা বিক্রি হচ্ছে, তো যিনি পাখা বিক্রি করছেন তিনি বলছেন, এই যে 15 টাকাতে পাখা পাওয়া যাচ্ছে, আবার 5 টাকাতে পাখা পাওয়া যাচ্ছে। তো যারা কিনবে তারা জিজ্ঞাসা করছে, 15 টাকার পাখাটা কতদিন চলবে আর 5 টাকার পাখাটা কতদিন চলবে? বলছে 15 টাকার পাখা যতদিন না চলবে, 5 টাকার পাখা আরও বেশি দিন চলবে। এখন দেখুন মানুষ তো সস্তা খেতে ভালোবাসে, এখন 5 টাকা দিয়ে বলছে ভাই তাহলে আমাকে পাখাটা দাও। একজনকে পাখাটা দিয়ে 2 পাক ঘুরিয়েছে, পাখা কাঠি ছেড়ে চলে গেছে। জিজ্ঞেস করছে, দাদা আপনি যে বললেন 5 টাকাতে পাখা অনেক দিন চলবে? বলছে পাখা ব্যবহার করার নিয়ম তা জানা চাই। বলে কি রকম নিয়ম? বলছে পাখাটাকে ধরে থাকবেন আর মাথাটাকে ঘোরাবেন, দেখবেন পাখা আপনার চিরকাল পাখা থাকবে। এই জন্যে সস্তা জিনিসে নয় পাখা জিনিসে করুন, আপনি প্রেম সে হরিনাম করবেন, আপনার কাজ হয়ে যাবে। আসল দামি কথাটা বলে যাই, আশ্রয় লইয়া ভজে যে তারে কৃষ্ণ নাহিতে যে, বাকি সব মরে অকারণ। প্রত্যেকটা জীবের একটা আশ্রয়ের দরকার আছে। যারা কীর্তন শুনতে বসেছেন, যারা আশ্রয় আছেন তারা ঠিক আছে, আশ্রয় ছাড়া হলে নিতাই গৌর হরি বল হয়ে যাবেন। কেমন আশ্রয়? মায়েরা অনেকে জানেন, কলাই ভাঙার জাঁতা আপনাদের বাড়িতে আছে তো? জোরে বলুন হ্যাঁ না না। ভাবছিলাম রাত্রে চলে যাব, সকালে দেখি তারপর যাব যখন আছে। তো কলাই ভাঙার জাঁতাতে কটা ফুটো থাকে কারো জানা আছে? কটা একটু দেখান তো। যাক, বাচ্চার মা জানে না কিন্তু বাচ্চা জানে। কোন কোন মা 3টে দেখাচ্ছে, কেউ 4টা দেখাচ্ছে, কেউ 5টা, কেউ 1টা। ওরা মনে মনে ভাবছে একজনের তো লাগবে। এই জন্য বলে রাখি মায়েরা, কলাই ভাঙার জাঁতাতে 2টো ফুটো থাকে, মাঝে একটা, পাশে একটা। মাঝের ছিদ্রতে কি কাঠের গঞ্জ, আর পাশের ছিদ্রতে কলাইয়ের দানাগুলোকে ভরে জাঁতাটাকে বনবন করে ঘুরিয়ে দেবেন। যখন আপনি জাঁতা তুলবেন তখন দেখবেন কিছু কিছু কলাইয়ের দানা ভেঙে গুড়ি গুড়ি হয়ে গেছে, আর কিছু কিছু কলাইয়ের দানা অর্ধেকটা ভেঙেছে, অর্ধেকটা ভাঙেনি। আবার কিছু কিছু কলাইয়ের দানা দেখবেন গোটাকে গোটা রয়ে গেছে। আচ্ছা, যদি আপনাদের বাড়িতে কলাই ভাঙার জাঁতা থাকে তাহলে আপনারা বলুন তো, কোন কলাইয়ের দানাগুলো গোটাকে গোটা থেকে যায়? মনে মনে ভাবছে অত যদি জানতাম তাহলে আপনাকে ডাকবো কেন। কলাই ভাঙার জাঁতার মাঝে যে গঞ্জ, হ্যাঁ হ্যাঁ দাদারা সব জানে, ইউটিউব শুনে শুনে মুখস্থ হয়ে গেছে। তো কলাই ভাঙার জাঁতার মাঝে যে গঞ্জ, গঞ্জের মাঝে যে ধারে যে কলাইয়ের দানাগুলো থাকে তারা গোটাকে গোটা রয়ে যায়। তত্ত্ব কি বললো? সংসার একটি জাঁতা, আমরা মানুষগুলো হলাম সব কলাইয়ের দানা। এই সংসার জাঁতাটা ঘুরছি আর আমরা মানুষ কলাইয়ের দানা। সেই সংসার জাঁতার মধ্যে যারা কৃষ্ণ কথা হরি কথা বলি না তারা ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছি দুঃখ যন্ত্রণায়। কিন্তু সংসারে যাতার মাঝে যেজন গোঁজ নামক গুরুকে ধরতে পেরেছে তারা কিন্তু গোটাকে গোটাই থেকে গেছে। এই জন্যে আপনাদের কাছে নিবেদন রইল, গুরু করবেন পাকা। যারা গুরু করেছেন ভালো করেছেন, যারা গুরু করেননি বেছে বেছে গুরু করবেন, যাকে তাকে করবেন না। গুরু এমন করবেন না যে আপনার বাড়িতে এসে বলবে, হরে কৃষ্ণ আপনার বাড়িতে এসে বলবে তোর গুরু মায়ের খুব হাঁটু ব্যথা, আমার খুব মাথা ব্যথা, এই যে দুঃখের কথা। আপনার তো সংসারে কি দুঃখ, তারপরে উনি এসে যদি আপনাকে দুঃখের কথা শোনান তাহলে আপনি হরিভজনা কখন করবেন? গুরু যখন আপনার বাড়ি আসবে তখন আপনাকে সবসময় কৃষ্ণ কথা হরি কথা বলে, আপনাকে ভালো কথা বলে আপনার ভবসাগরের পথটা পরিষ্কার করবে। আপনি হরিনাম শুনবেন তখন সংসারের সব কথা ভুলে যাবেন, কেন বলুন তো, আপনি হরিনামে ডুবে যাবেন, এতে আপনার লাভ আছে। এই জন্য রামকৃষ্ণ পরমহংসদেব আপনাদের সামনেই আছে, তিনি বলেছেন পাকা গুরু আর কাঁচা গুরু। পাকা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে না যে
কাঁচা গরু কে মন্ত্র দেবার আগে চুক্তি করে যে এই আমার কাছে মন্ত্র দিবি 500 টাকা এক বস্তা চাল তোর গরু মায়ের একটা শাড়ি তার সঙ্গে যা লাগে একটা সোনার মালা টালা দিলে ভালো হয় আপনি দিলেন উনি গরু মন্ত্র দিয়ে যে বাড়ি গেলেন আপনার বাড়ির দিকে মুখ করলেন না ইনি হলেন কাঁচা গরু পাকা গরু কে মন্ত্র দেবার আগে চুক্তি করে না যে ঠাকুর মন্ত্র নেব নে দক্ষিণা কি লাগবে কিছু না কিছু তো দিতে হবে তোর ভক্তিটুকু আমার চরণ তলে যে যিনি প্রতি বছর আপনার বাড়িতে এসে আপনাকে পরীক্ষা করে দেখে আমি যে মন্ত্রে দিছি ঠিকঠিক ভজনা করছে কিনা এরাই হচ্ছে পাকা গুরু যারা গুরু মন্ত্র নিয়েছেন তারা তালি দেবেন যারা না নিয়েছেন তারা তালি দেবেন না না আরে বাবা কড়াইয়ের মধ্যে পাঁচ ফলঙ্গা তেলটা দেবেন তবে তো খন্তা নাড়া করবেন নাকি হাতাটা নাড়বেন নাকি তা এখন আপনারা দিচ্ছেন কেন যখন আমি দিতে বলবো তখন প্রেমসে দেবেন একবার হাতগুলো তুলুন যাক যার আছে অনেকে অন্ধকারে বসে মনে মনে ভাবছে যাক বাবা বেঁচে গেলাম কিন্তু অন্ধকারে আপনি বেঁচে গেলেন দোকানে গেলে সিসিটিভি ক্যামেরা থাকে না ধরা পড়ে যায় ভগবান এখানে চারিদিকে ক্যামেরা দিয়েছে যিনি অন্ধকারে আছেন তারও ধরা পড়বে আর যিনি নেই তার আর যিনি সামনে আছেন তিনি তো আরো সুন্দর দেখতে পাবেন এইদিকে কীর্তন করতে আসছিলাম তখন একজন দিদি বলছে সামনে বসিস না পা মেলে বসতে পাবি না খালি উলুধ্বনি আর হরিধ্বনি পেছনে বসবি পালাবার সুযোগ পাবি এজন্য যারা চালাক পাটি হয় তারা পেছন না না আপনাদের বলি নাই জায়গা পান নাই বলে আমি পেছনে যারা বসে দেখবেন চালাক পাটি হয় এরা ঠিক সময় মতো পালাবার সুযোগ পেয়ে যায় তাই প্রেম সে হাত তুলুন একসঙ্গে একসঙ্গে দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান আনন্দে যাবে ভজরে গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু হাত থাকতে যদি কেউ তালি না দেয় তবে পরের জন্মে হাত পাবার সুযোগ নাই দু চারজন তারা দেয় না তারা খোঁচাখুঁচি করছে দিয়ে দে তারপর যা হবে হবে এইদিকে এইদিকে দাদা ভাইরা যারা হাত তালি দিচ্ছেন না তাদের বলি যারা বাবা হয়েছেন তারা মাথায় রাখবেন আমি ছেলের বাবা হয়েছি ছেলে কিন্তু বাবাকে লক্ষ্য করে যে আমার বাবা কেমন হাত তালি দিচ্ছে বাবা যদি দেয় তবে ছেলে দেবে আর বাবা যদি না দেয় তবে ছেলে দেবেন একটা প্রমাণ দিয়ে দিই আপনাদের হরে কৃষ্ণ আপনি হাত তালি যদি না দেন তাহলে ভবিষ্যতে আপনার ছেলে যখন বড় হবে তাকে বলবেন আরে অন্য পথে যাস না ভালো পথে যা হরিনাম শোন ভালো পথে চল তখন কিন্তু শুনবে না প্রমাণ কি একটা ছোট্ট প্রমাণ দিয়ে দিই বাস্তব প্রমাণ বলছে একজন ভদ্রলোক একজনের কাছে মানে রামবাবু শ্যামবাবুর কাছে 5000 টাকা পেত এক মাস গেল দু মাস গেল চার মাস গেল 5000 টাকাটা দিতে পারে না এখন সঙ্গে সঙ্গে রামবাবু শাসিয়েছে শ্যামবাবুকে যে শোনো শ্যামবাবু যদি তুমি টাকা না দিতে পারো তাহলে উকিলের কাছে যাব আমি কোর্টে তোমার নামে কেস করব এখন এই কথা যেই না বলেছে তখন শ্যামবাবু একটা উকিল ধরেছে বলছে দেখো আমি তো টাকা দিতে পাচ্ছি না তো টাকাটা যাতে না দিতে পারি তার ব্যবস্থা করে দাও উকিল বলেছে কোনো ব্যাপার নাই তুই কোর্টে যাবি যাবার পর তবে শোন চুক্তি রইল তুই 5000 টাকায় বেঁচে যাবি কিন্তু আমাকে 1000 টাকা দিবি বলে কোনো ব্যাপার নাই আমি তোমাকে দিয়ে দেবো উকিল শিখিয়ে দিয়েছে যখন জজ সাহেব জিজ্ঞাসা করবে তুমি টাকা ধার নিয়েছ তুই খালি কি করবি বোবা সে যাবি এইটা বলে দিবি বাস কাজ হয়ে যাবে এখন দেখুন জজ সাহেব জিজ্ঞাসা করছে এ শ্যামবাবু বলে আপনি কি টাকা ধার করেছেন বলে জজ সাহেব বলছে তাহলে বোবা এই আবার টাকা কি ধার করবে বলতেই তো জানে না এখন যেই না জিতে গেছে সঙ্গে সঙ্গে উকিল বলছে এইবার তুই আমার টাকাটা দে উকিল কি বলছে মানে বুঝতে পারছেন তো তা আপনি যদি না করেন তা আপনার বাচ্চা আপনাকে করে দেবে কারণ আপনি দিচ্ছেন না এইবার দেখুন যারা দিচ্ছিল না তারা পকেটে হাত করেছিল তারা বলছে হাত দরকার নেই এবার দিতে হবে প্রেম সে হাত তোলুন এই যে দাদা হ্যাঁ দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান হরি বল দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান দিন তোর আনন্দে যাবে ও যে গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান জগত গুরু শ্রী কৃষ্ণ সর্বশক্তিমান গুরু পিতা গুরু পিতা গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান জগত গুরু শ্রী কৃষ্ণ সর্বশক্তিমান অপরাধ নেবেন না কলিযুগের মানুষকে খোঁচা না দিলে কাজ হবে না কেন বলুন তো যত ধাক্কা দেবেন
দেখবেন গোবিন্দ ভজনা করে যারা এই দেখেন যারা থাকে সম্পদে তাদের মন থাকে না কৃষ্ণ পদে আর যারা থাকে বিপদে তাদের মন থাকে কৃষ্ণ পদে কেন বলুন তো না দেখবেন এইদিকে তাকান এইদিকে বিপদ হলে ভগবানকে ডাকি সম্পদ থাকলে ভগবানকে ভুলে যায় এই জন্য আপনারা যত ভগবানের কাছে প্রার্থনা করবেন প্রভু সুখ দেবে কিন্তু দুঃখ রেখো দুঃখ না রাখলে তোমায় তো ভুলে যাব এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল আপনারা হরিনামে তালি দেবেন যদি কেউ তালি না দেন তবে মহাপ্রভু একটা অভিশাপ আপনাদের দিয়ে দেবে কি তালি যদি কেউ না দেয় পরের জন্মে হাত তালি না দিলে তার পেটের ভাতই জোগাড় হবে না তার মানে আপনারা সব বুঝতে পারছেন হাত তালি না দিলে কাদের পেটের ভাত জোটে না দেখবেন টোল ট্যাক্সে রাস্তাঘাটে দেখবেন দাদা করে না যদি হাত তালি না দিন তবে পরের জন্মে হাত তালি না দিলে ভাত জুটবে না প্রেম সে দিন তোর আনন্দে যাবে ভজবে গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান দিন তোর আনন্দে যাবে ভজবে গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান গুরু পিতা ও যে গুরু পিতা ও যে গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান জগত গুরু শ্রী কৃষ্ণ সর্বশক্তিমান যে গুরু পিতা যে গুরু পিতা ও যে গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান জগত গুরু শ্রী কৃষ্ণ সর্বশক্তিমান ও যে গুরু পিতা ও যে গুরু পিতা ও যে গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান জগত গুরু শ্রী কৃষ্ণ সর্বশক্তিমান আমার গুরু পিতা আহা গুরু পিতা আজ গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান জগৎগুরু শ্রী কৃষ্ণ সর্বশক্তিমান দিন তোর আনন্দে যাবে ভজবে গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান গুরু ভগবান আনন্দে যাবে ভজবে গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান দিন তোর আনন্দে যাবে ভজবে গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান গুরু আনন্দে যাবে ভজবে গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান দিন তোর আনন্দে যাবে ভজবে গুরু নাম নয়নানন্দেতে ভনে ভনে সেই তো সকলি জানি জানি সর্বসিদ্ধি করতনে তার করতনে গৌরচন্দ্রিকার দিকে শেষ করে আমি লীলার দিকে যাব ছোট্ট করে আপনার মাথায় রাখবেন মনে রাখবেন আশীর্বাদ করে যাবেন এই বাড়ির কর্মকর্তারা যারা কীর্তন করাচ্ছেন আপনারা সবাই মিলে প্রার্থনা করে যাবেন আপনাদের বৈষ্ণবের চরণধুলিতে ইনার আজকে উঠা নাঙ্গিনা ধন্য হয়ে গেছে ইনি যেন প্রতি বছর এই কীর্তন গানে আসর করতে পারে আপনাদের মতো ভক্ত বা ভক্তিমতী মায়েরা এখানে চরণধুলি দিতে পারে আপনাদের চরণধুলি ওনাদের সবচাইতে সম্পদ এটা আশীর্বাদ করে যান প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল হরি বল শ্রীবাস অঙ্গন হরে কৃষ্ণ মহাপ্রভু যেখানে কীর্তন করতেন সেই জায়গাটার নাম কি জোরে বলুন শ্রীবাস অঙ্গন ওই শ্রীবাস অঙ্গনে মহাপ্রভু কীর্তন গান করছেন বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রাম আপনাদের এটা বাঁকুড়া সামনেই বর্ধমান হরে কৃষ্ণ আপনাদের একটা কথা বলে যাই আজকে ছোট্ট রঘুনন্দন গোপীনাথকে নাড়ু খাওয়াবে হরে কৃষ্ণ এদিকে তাকাবেন যে যেখানে বসে আছেন একটু মন দিয়ে শুনে নিন এই বাতাসাটার দিকে তাকাবেন ছোট্ট রঘুনন্দন গোপীনাথকে নাড়ু খাওয়াবে মায়েরা বিশেষ করে শুনবেন রঘুনন্দনকে যখন নাড়ুটা রঘুনন্দন যখন গোপীনাথকে নাড়ুটা খাওয়াবে শেষে কীর্তনে শেষে আপনারা একটু প্রসাদ নিয়ে যাবেন যদি পারেন গোটা না হোক আধখানাও নিয়ে যাবেন আপনারা ভেঙে ভেঙে এদের এরা আপনাদের সামনে দেবে আপনারা নিয়ে নেবেন তবে খুব সবাই একসঙ্গে আসবেন না ধীরে ধীরে আসবেন এই প্রসাদটা অনেক মাহাত্ম্য আছে এই প্রসাদটা যদি বাড়ির বাচ্চা খুব চঞ্চল হয় শাস্ত্র বলছে সেই বাচ্চাকে প্রতি বৃহস্পতিবার একটা তুলসী পত্র একটু গঙ্গা জল না থাকলে তুলসী পত্র বাতাসা দিয়ে বাচ্চাকে জয় গোপীনাথ বলে একটু সেবা করাবেন প্রতি সপ্তাহে করাবেন অন্তত এক বছর করাবেন আপনি বলবেন আধখানা বাতাসা এক বছর চলবে কি করে আপনার বাড়িতে যে হরি মন্দির আছে সেখানে হরির লুট দেবেন সেই বাতাসাটা এই বাতাসার সঙ্গে মিশিয়ে আপনি কৌটোর ভেতরে ভরে রেখে দেবেন বাড়িতে কোনো অসুস্থ ব্যক্তি আছে খুব ছটফট করছে এই বাতাসা নিয়ে গিয়ে আপনি জয় গোপীনাথ বলে প্রত্যেক বৃহস্পতিবার তাকে দিন গোপীনাথের কৃপা তার হবে অবশ্যই বাড়িতে যদি কারো অশান্তি হয় ঝঞ্ঝাট হয় এখন তো বাড়িতে শান্তি নেই শান্তি প্রতিষ্ঠা করতে গেলে আপনি তুলসী মন্দিরে এই বাতাসাটি টুকরো করে ভেঙে দেবেন এবং প্রত্যেক দিন এক ঘটি করে জল তুলসী মন্দিরে দেবেন দেখবেন আপনার বাড়িতে এক বছরের মধ্যে শান্তি অবশ্যই প্রতিষ্ঠিত হবে প্রেমানন্দে নিতাই গৌর হরি বল বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রামের দু ভাই আমি কিন্তু আপনাদের কীর্তন করতে করতে প্রশ্ন করবো উত্তর দেবেন
दो भाई, बड़ भाईर नाम मुकुंद सरकार और छोट भाईर नाम नरहरि सरकार। बड़ भाई की करे माँ कर्म की करे कबिराजी चिकित्सा करे, तखनकार दिन ओटाके डाक्तारी बोलतो ना कबिराजी चिकित्सा करे। तार भाई आस्ते तार भाई नरहरि सरकार से किन्तु कम्पाउंडर मतो काज करे, दादा ओषुध दे से आबार भक्तदेर दिए दे। किन्तु तार एकटा स्वभाव भालो छिलो कि ভগবানের সেবা সকাল বেলায় করত, তারপর জীবের সেবা করত। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান হরি বল। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর